আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তাই আমার প্রাণ থাকতে থাকতে তুমি এটা বার করে ধারণ করে নাও, গুণ বজায় থাকবে। হনুমান বলুন প্রভু। সময় নষ্ট করো না, আমার আমার গলা থেকে খুলে এই দিব্যমালা রাজা সুগ্রীবের গলায় পরিয়ে দাও। আপনার কি হলো স্বামী, কি হলো? কিষ্কিন্ধার রত্ন সিংহাসনের রাজা, আপনার স্থান তো এখানে নয়। বড় বড় গজরাজ, গিরিরাজ, যার আঘাতে দুলে মিশে যেত, তিনি দুলে পড়ে আছেন আজ। স্বামী, না না, আপনি উঠুন, নাথ নাথ আপনি উঠুন। তারা তারা সাগরিকা, তুমি তো জ্ঞানের সাগর, ধৈর্য রাখো। দেখো তোমার সামনে ত্রিলোকের প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছেন। না, আমি দেখতে পাচ্ছি না স্বামী, আমার ত্রিলোক তো আপনি স্বামী। উঠুন উঠুন, আপনার কিষ্কিন্ধার রাজভবনে চলুন স্বামী, রাজভবনে চলুন। এখনো কিছুক্ষণ, কিছু মুহূর্ত, কিছুটা শ্বাস বাকি আছে, তারপর যেখানে চাও নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করো তোমার স্বামী কিষ্কিন্ধার রাজা পালিকে। আমাকে সঙ্গে নিয়ে চলুন স্বামী। তারা আজ পর্যন্ত কেউ কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেনি, এটাই ধ্রুব সত্য। একলা আসা, একলা যাওয়া, এটাই সনাতন সত্য, সৃষ্টির সনাতন নিয়ম। তারা তোমার আমার এই বন্ধন এই পর্যন্তই ছিল। না প্রভু, জীবনের অন্তিম সময় পর্যন্ত সুখে দুঃখে জীবনে মরণে কেউ আমরা আলাদা থাকতে পারবো না, থাকতে পারবো না। যেখানে আপনি সেখানে আপনি যাবেন, সেখানে আমি যাব। দেবী পূজনীয়া পতি পরায়ণা, আপনার এই কান্না, এই শোক অনন্ত পথযাত্রী পথিকের আত্মার জন্য বেদনার কারণ হবে। শান্তিতে প্রাণ ত্যাগ করতে দিন আপনার প্রাণাধিককে। না না স্বামী, 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 রাম দেবী তারা, সুরবীরের পত্নীদের এই বিলাপ, এই সন্তাপ শোভা পায় না।
তোমার বালি কোথাও যায়নি। যদি তুমি বালির শরীরকে স্বামী বলে মনে করো, তো এই পৃথিবীর জল, অগ্নি, আকাশ, পবন, এই পঞ্চভূতে রচিত এই শরীর এখানেই পড়ে আছে। যদি একেই তুমি ভালোবাসতে, একেই নিজের বলে মনে করতে, তো এখনো তোমার সামনে সুরক্ষিতভাবে আছে। যদি এর অন্তরের অদৃশ্য আত্মাকে তোমার স্বামী বলে মানতে, তো সে অমর, অবিনাশী। তাকে সবসময় নিজের মধ্যে অনুভব করো, তার জন্য শোক করো না।